ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা নুপুর শর্মার বিরুদ্ধে বিক্ষোভ করায় বিক্ষোভকারীদের পশুর মতো পেটাচ্ছে ভারতীয় পুলিশ। ভিডিও শেয়ার দিলেন বিজেপি নেতা। উত্তরপ্রদেশের শাহনাগপুরের একটি পুলিশ স্টেশনে দুদিন আগে ধারণ করা হয়েছে একটি ভিডিও। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ থেকে আটক ব্যক্তিদের পুলিশ কিভাবে নির্মমভাবে পিটাচ্ছে তা দেখানো হয়েছে ওই ভিডিওতে। ভিডিওর জবাবে বিজেপির উত্তর প্রদেশের একজন বিধায়ক বলেছেন, এটা হলো রিটার্ন গিফট বা প্রতিদান। অনলাইন এনডিটিভির ওই ভিডিও সহ একটি রিপোর্ট প্রকাশ করেছে, এতে বেশ কয়েকজন যুবককে ভয়াবহভাবে লাঠি দিয়ে এলোপাথারিভাবে প্রহার করতে দেখা যায় পুলিশকে। এই ভিডিও বিজেপির ওই বিধায়ক শেয়ার করেছেন টুইটারে। এর ক্যাপশনে লিখেছেন, রিটার্ন গিফট ফর রয়টার্স, অর্থাৎ দাঙ্গাকারীদের জন্য প্রতিদান। তার এই ভিডিও শেয়ার নিয়েও এখন নতুন করে খুব দেখা দিয়েছে। অভিযোগ করা হয়েছে ওই বিধায়ক পুলিশকে ব্যবহার করে এসব যুবককে প্রহার করিয়েছেন। ভিডিওতে দেখা যায় নয় জনের মতো যুবক উপর শাপুত শাপুত করে অবিরাম লাঠির আঘাত পড়ছে। তারা বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন, পুলিশের প্রতি অনুনয় করছেন প্রহার না করতে, কিন্তু কে শুনে কার কথা। এখানে উল্লেখ্য, বিধায়ক মনি ত্রিপাঠী হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া বিষয়ক উপদেষ্টা। তিনি ওই ভিডিও শেয়ার করলেও প্রহার করা হয়েছে কোথাও কখন সে বিষয়ে বিস্তারিত জানাননি। রিপোর্ট অনুযায়ী ওই ভিডিও সাহারানপুরের একটি পুলিশ স্টেশনে দুদিন আগে ধারণ করা হয়। এর সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেছেন, এমন ঘটনায় বিচার বিভাগের উপর জনগণের যা আস্থা আছে তা ক্ষতিগ্রস্ত হবে। এমন সব পুলিশ স্টেশনের বিষয়ে প্রশ্ন তোলা উচিত। নিরাপত্তা হেফাজতের মৃত্যুর ক্ষেত্রে উত্তরপ্রদেশ আছে এক নম্বরে। এখানে একজন নেতা মানবাধিকার লঙ্ঘন করেন, দলিত শ্রেণীর উপর নির্যাতিত করেন। শুক্রবারের বিক্ষোভ এবং সহিংসতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন জেলা থেকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে কমপক্ষে 300 জনকে। যারা পরিবেশ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার পশ্চিমাদের আছে বললেন ইইউ আইন প্রণেতা। ইউরোপীয় ইউনিয়নের একজন আইন প্রণেতা করেছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার রাখে। ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতা এবং পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদুস্লাভ সিকোরিস্কি এই কথা বলেছেন। শনিবার ইউক্রেনের এসপ্রেসো টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সিকোরিস্কি বলেন, ইউক্রেন যাতে তার স্বাধীনতা রক্ষা করতে পারে সেজন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পরমাণু ওয়ারহেড দেওয়ার অধিকার রাখে। 2007 সালে 2014 সাল পর্যন্ত সিকোরিস্কি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাশিয়া বুদাপেস্ট মেমোরেন্ডাম লঙ্ঘন করেছে। 1994 সালে সই হওয়া এই সমঝোতা ইউক্রেন, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা সই করে। এই সমঝোতায় সইয়ের মাধ্যমে ইউক্রেন তার হাতে থাকা সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র সমর্পণ করতে রাজি হয়। এর বিনিময়ে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করে রাশিয়া। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।